আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আশরাফুল ইসলাম বিপ্লবী নামক এক মুফাসসিরকে ওয়াজ মাহফিল শেষে তাকে যাওয়ার পথে গ্রেপ্তার করেছিল পুলিশ। সুপ্রিয় দর্শক, তার সাথে কি আচরণ করেছিল থানায় নিয়ে সেই বর্ণনা দিয়েছেন তিনি নিজেই। সুপ্রিয় দর্শক, চলো সরাসরি আমরা তার মুখ থেকেই সম্পূর্ণ ঘটনাটি শুনে আসি। শাসনের লোকেরা এসে নিয়ে গেল থানায়। নিয়ে যাওয়ার পরে ওসি সাহেব এককভাবে সিদ্ধান্ত নিতে পারতেছে না। আমি তার টেবিলে বসা আছি। ওসি মহোদয়ের নাম ছিল মোস্তাফিজুর রহমান। এই আল্লাহর বান্দা আমাকে নিয়ে গিয়ে থানায় তার টেবিলের সামনে বসিয়ে দিলেন, আর যা মন চাইল তাই বলে গালিগালাজ করলো, মুখের ভাষা খারাপ করে গালিগালাজ করলো। যখন মানে কলিজাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ঠিক তখন কিছুই বলতে পারি না, উনি আবার ফোন দিল সাংবাদিকদের। স্থানীয় সাংবাদিকরা চলে আসলো, দেখলাম যে সেখানে মনি সাংবাদিক সহকারে আরো অন্যান্য সাংবাদিকরা এসে বসে গেল। ওসি সাহেব জিজ্ঞাসা করলো, এই হুজুরটা কেমন? যা মনে চাইলো তাই বলে দিল, ওরা কিন্তু কোনোদিনও আমার সঙ্গে সঙ্গ দেয় নাই, আমারে ভালোভাবে দেখেও নাই, অথচ বলে দিলে হুজুরের মতো খারাপ লোক আর নাই, যা মন চাইলো তাই বলে দিল। আর একজন সাংবাদিক মনি সাহেব বলতেছে, তোরে চিনি তোর বাপ রে চিনি, এইভাবে বলতেছিল। তার আমার কেন জানি রাগ হলো, তার চোখের দিকে তাকালাম, হুট করে সে নরম হয়ে গেল। আমার ভাইয়েরা এইভাবে কথোপকথন হলো, যা মন চাইল তাই তারা বলে দিয়ে আমার ওখানে ফাঁসাই দিল, অথচ আমার জীবনের প্রথম মামলা ছিল, ওটি কোনো অপরাধ ছিল না। যেভাবে হোক আমাকে ডাক দিয়ে নিয়ে গিয়ে এইভাবে একটা নাটক করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ যেটা জানে না জানে তাকে, কথা বলে না কেন, কেউ যেটা দেখে না দেখে তাকে, কেউ যেটা বসে না বসে তাকে, এই আন্দোলন গুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ রব দুনিয়ায় তো আমি চক্ষু মানছিলাম, আজ কেন তুমি আমারে বন্ধ করে দিলে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবে, আল্লাহ বলবেন, বলা কাজালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো কি দেখিস নাই? আমার আয়াতগুলো কি তোর সামনে বনে বনে পেশ করা হয় নাই? আমার কোরআন কি তোমার সামনে যায় নাই? লোকটা বলবে, জি হা এসেছিল। আল্লাহ পাক বলবেন, পাওয়ার পরেও জানার পরেও এটি আমার পক্ষ থেকে এসেছে, বোঝার পরেও মানতে পারো নাই, যেমন আজ এই হাশরের ময়দানে আমিও জানি তুই আমার বান্দা, এখন আমি ঘোষণা করে দিচ্ছি তুই আমার বান্দা না। হাশরের ময়দানে যদি আমার আল্লাহ বলে তুই আমার বান্দা না, দুনিয়ার কোন নেতার বাপের ক্ষমতা আছে আপনাকে বাঁচাতে পারে? আজকে তো কোনো একটা সমস্যায় পড়লে বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতার অভাব নাই, কথা বলি না কেন, বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা সকলের মুখে শুনি, পীড়িতের জয় গান যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান, পাতা ফোটা ঘষা ঘষি দাফা সারা মরিচের, নেতাদের খুঁতা খুঁতি কাম সারা আমাদের, কথা বলে ঠিক না, পাতা ফোটা ঘষা ঘষি দাপা সারা মরিচের, নেতাদের খুঁতা খুঁতি কাম সারা আমাদের, যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান, বড় নেতা ছোট নেতার অভাব নাই। আমার আল্লাহ তো অন্তত জানে, তার করে মামলার জামিন হয়ে গেল আমার, জেল গেটের পাশাপাশি কোর্ট এলাকায় ওই সাংবাদিকদের মধ্যে একজনের সাক্ষাৎ হয়ে গেল আমার, আটক করে দিলাম ব্যাপারটা দ্বারা। সেদিন তো উল্টা পাল্টা যাই মনে চাইল তাই বলে দিলি, আমি কি চিরস্থায়ী জেলখানায় থাকতাম রে, আমি কি কোনো বড় ধরনের অপরাধী নাকি, তোমরা যাই চাইলা তাই বলে দিয়ে আমারে ফাঁদায় দিলি, এলাকার স্বার্থে একটা কথা বলে সুপারিশও করতে পারলি না, তখন কোনো জবাবই দিতে পারে না। আমি বললাম যে কথাগুলো ওসি মহোদয়ের সামনে বললা, এগুলো কি তুমি জানো, তুমি কি আমার সাথে ছিলা, তুমি কি আমার সঙ্গে সঙ্গ দিয়েছ, কিচ্ছু বলতে পারে না, মানে মুখ ফুট মুখ সব শুকে গেছে, মাথা গরম হয়ে গেল। আমার ভাইয়েরা, আমরা চাইলে আমাদের শরীরেও রক্ত আছে, আমরাও অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ঘটনা আপনারা শুনেছেন, এখন মন্তব্য করার দায়িত্ব আপনাদের, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, সব সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।